নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব পরশুরাম রচিত গল্প নিরামিষাশি বাঘ আজকের গল্পটি পরশুরাম গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না শুরু করছি গল্প নিরামিষাশি বাঘ অনেক বৎসর আগেকার কথা তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজ্জে যোগিন আমার বন্ধু একদিন টেলিফোনে বললে ওহে বড় বড় একজোড়া তিব্বতী পান্ডা এসেছে খাসা জানোয়ার দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে সাদা গা কালো পা কাজল পড়া চোখ ভাল্লুককে টেনে লম্বা করলে যেমন হয় সেই রকম চেহারা তোমারই মতো নিরামিষ খায় দুদিন পরেই হামবুক জুতে চলে যাবে দেখতে চাও তো কাল বিকেলেই চলে এসো পরদিন বিকালে যোগিনের কাছে গেলুম পান্ডা ক্যাঙ্গারু হিপ্পো কালো রাজহাস সাদা ময়ূর প্রভৃতি সব দুর্লভ প্রাণী দেখা হলো তারপর বাঘ সিঙ্গির খাওয়া দেখছি এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না যেন অরুচি হয়েছে মাংসের চারদিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে যোগিনকে বললুম আহা বেচারার একটা পা জখম হয়েছে খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে এই গুলি লেগেছিল নাকি যোগিন বললে গুলি লাগেনি বাঘটির নাম রাম খেলাওয়ান এর ইতিহাস বড় করুন পাশের খাঁচার বাঘিনীটিকে দেখ পাশের খাঁচায় দেখলুম একটি খোঁড়া বাঘিনী রয়েছে এরও অরুচি কিন্তু তবুও কিছু খাচ্ছে প্রশ্ন করলুম এই দুটোই খোঁড়া দেখছি কি করে এমন হলো যোগিন বললে এই বাঘিনীটির নাম রাম পেয়ারি রাম আর রাম পেয়ারি দুটোই দুবছর আগে গয়া জেলার গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়ে এদের দোস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল কিন্তু মনের মিল হলো না তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে ভারী অদ্ভুত ইতিহাসটা বলো না শুনি তোমার তো সব দেখা হয়ে গেছে এখন আমার বাসায় চলো চা খেতে খেতে ইতিহাস শুনবে যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলুম তাই এখন বলছি গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং প্রতাপপুর গ্রামে বাস করেন ইনি খুব ধনী লোক অনেক বিষয় সম্পত্তি গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারির অন্তর্গত রঘুবীর রাজপুত ছত্রী এককালে খুব শিকার করতেন কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন নিরামিষ খান ত্রিসন্ধ্যা নাম জপ করেন তার কড়া শাসনে বাড়ির সকলেই মায়ের কাছাড়ির আমলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল ওকলু খাঁ সে এখন বেকার কিন্তু নিয়মিত মাসও হারা পায় এবং মনিবের সেলাখানায় যত বন্দুক তলোয়ার বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচকে করে রাখে একদিন সকালবেলা রঘুবীর সিং তার বাড়ির সামনের চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার পাঁচ বছরের নাতি লুল্লু লালের সঙ্গে গল্প করছেন এমন সময় ওকলু খাঁ এসে সেলাম করে বলল হাজুর একটা বড় বাঘ আর জঙ্গলে ধরা পড়েছে রঘুবীর বললেন রামজির জানবার ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও ললু লাল বললে না দাদুজি আমি ওকে পুষব রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না হুকুম দিলেন শাল কাঠের একটা বড় পিঞ্জরা বানাও তার সামনে একটা আর পেছনে একটা কামড়া থাকবে যেমন কলকাতার চিড়িয়াখানায় আছে মোটা মোটা শিক লাগানো হবে দুই কামরার মাঝে একটা ফটক থাকবে ছাদ থেকে জঞ্জির টানলে ফটক খুলবে তখন বাঘ কামড়া বদল করতে পারবে দু দিনের মধ্যে খাঁচা তৈরি হয়ে গেল তাতে বাক্যে পোড়া হল দেখাশোনোর ভার পড়লো আকলু খাঁড় ওপর সে তার মনিককে বললে হাজুর আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাক্যে দু তিন দিন অন্তর সাত সের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয় এখানে তো তা মিলবে না আপনি খাসির হুকুম করুন রঘুবীর বললেন খবরদার কোন রকম গোস্ত আমার কঠির এলাকায় ঢুকবে না এই বাঘের নাম দিচ্ছি লাম খেলাবেন ও গোস্ত খাবে না তবে কিরকম খানা দেওয়া হবে হুজুর খানা কি কামি পুরি কচৌড়ি হালুয়া লাড্ডু খিলাও চাহে দুধ পিলাও রাবড়ি মালাই পেড়া বারফিবি খিলাও সব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনেই বাঘকে খাওয়াতে এলেন বাঘ একবার গন্ধ শুকে পেছন ফিরে বসল রঘুবীর বললেন এসব জিনিস খাওয়া তো অভ্যেস নেই নিয়মিত দিয়ে যাও আর দিন কতক পরেই খেতে শিখবে দুদিন অন্তর রামখেলাওয়ানকে নৈবিদ্য সাজিয়ে দেওয়া হতে লাগল কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না পুরী কচৌরি পেরা ইত্যাদি সবই অক্লুখা আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগলো মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয় তবে খিদের তাড়নায় সে ঘাসই খাবে রাম খেলাওয়ানো অবশেষে পুরী কচৌরি পেরা ইত্যাদি সাত্বিক খাদ্য খেতে শুরু করলে চৌধুরী রঘুবীর সিং এর একটি দাতব্য দাওয়াখানা আছে ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন তিনি জন্তুর ডাক্তার নন তবু বুঝতে দেরি হল না যে রাম খেলাওয়ানের গতিক ভালো নয় তার পেট মোটা হচ্ছে কিন্তু ফুর্তি নেই ঝিমিয়ে যাচ্ছে কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন রঘুবীর প্রশ্ন করলেন ক্যা খাবার বাবু? রাম খেলাওয়ান তো বহুত মাঝে মেহেই কালীবাবু বললেন না চৌধুরীজি মোটেই ভালো নেই ও ডায়াবেটিস হয়েছে সে কি ভালো ভালো তো ওকে খেতে দেওয়া হচ্ছে আমি যা খাই বাঘ ও তাই খাচ্ছে কি জানেন বাঘ হলো কার্নিভরস গোস্তখর জানোয়ার কার্বোহাইড্রেট খাদ্য ও সহ্য হচ্ছে না গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার কিন্তু দেবে কে কি বলছো বুঝতে পারছি না তুমি করতে না পারো তো পাটনা থেকে বড় বাঘের ইলাজ ডাক্তার আনাও আপনি ইচ্ছা করলে বড় ডাক্তার আনতে পারেন কিন্তু কেউ কিছুই করতে পারবেন না ছাগল যেমন মাংস হজম করতে পারে না বাঘ তেমনি পুরী কচুরি পারে না আচ্ছা কাল আমার গুরু মহারাজ রামভারসিজি আসছেন তিনি কি বলেন দেখা যাক গুরু মহারাজ এলেন রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন ডাক্তার কালীবাবুও সঙ্গে গেলেন ভারসজি খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে প্রশ্ন করলেন ক্যা বেটা রাম হবেন ক্যা হুয়া তেরা বাঘ মৃদু স্বরে উত্তর দিলে হালুম রামভারস বললে সমাজ লিয়া হরে ই তো বহু মামুলি বিমারি বিরহা হুয়া কালীবাবু বললেন বিরহা কিরকম বেয়ারাম নাহি সমঝা বাঘ বাঘিনি মাংতা কালীবাবু বললেন হো বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়ে আছে হ্যাঁ তবে চটপট বাঘিনী জোগাড় করুন চৌধুরী রঘুবীর সিংয়ের লোক বল অর্থ প্রচুর তিন দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল রাম রামভরসি তার নাম রাখলেন রাম পিয়ারি বিধান দিলেন আলাদা পিঞ্জরায় রেখে বাঘিনীকেও পুরী কাচৌরি খেতে দেওয়া হোক যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে বাঘ বাঘিনী দুজনেই সাত্ত্বিক স্বভাব পাবে তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে খিদের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরী কচৌরি পেড়া ইত্যাদি খেতে আরম্ভ করল ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল বাঘিনীরও তাই দেখা দিল তখন রামভারত স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেওয়ার আয়োজন হলো ঢাকঢোল বাজলো পুরোহিত মিশিরজি মন্ত্রপাঠ করলেন তবে দুই থাবা এক করে দেওয়ার সাহস তাদের হল না বাঘবাঘিনীর বাঁশের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বারকষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি কর্পূর ছোয়াড়া কুচি প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য রাখা হলো বিবাহ সভায় রঘুবীর সিং তার আত্মীয় স্বজন রামভরসজী কালীবাবু অকলু এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে খাদ্য হজম হবে দুটিতে মিলেমিশে সুখে ঘরকন্যা করবে শুভ শুভদৃষ্টি বিনিময় কেমন হয় দেখবার জন্যে সকলেই উদ্গ্রীব হয়ে আছেন শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগল আকলু খা কপার টেনে দিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুড়ে দিলে ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন প্রাণীর আদিম প্রেরণা খুদপিপাসা পিপাসা রাম খেলাবান আর রামপিয়ারি হিংস্র সাপদ নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও তাদের স্বভাব বদলানো যায়নি চার চক্ষুর মিলন হবা মাত্র আমিষ বুভুক্ষু দুই প্রাণের ক্যানিমাল প্রবৃত্তি চাগিয়ে উঠল প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে তারা পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাম করে মাংস তুলে নিলে বাঘের গর্জন রক্তের স্রোত মানুষের চিৎকার লল্লুরামের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সভায় হুলুস্থুলু পড়ে গেল রঘুবীরের আদেশে আকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমে বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচায় পুরে দিলে রামভারস মহারাজ বললেন এই দুই জীব পূর্ব জন্মে পাপ করেছিল তাই এই দশা হয়েছে এদের চরিত্র দূরস্থ হতে আরও চুরাশি জন্ম লাগবে রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু এখন কি করা উচিত কালীবাবু বললেন চৌধুরীজি আপনি চেষ্টা ত্রুটি করেননি এরা যখন কিছুতেই সাত্বিক হল না তখন আর দেরি না করে এদের আলিপুর পাঠিয়ে দিন তারপর যোগিন আমাকে বললে রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলেন কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন আলিপুর জু এই দুটো বাঘকে রাখবে কিনা খোঁড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে খুঁতখুঁত করছিলেন কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিল দরিয়া লোক ব্যাঘ্র দম্পতির যৌতুক স্বরূপ হাজার এক টাকার একটি চেক আগাম পাঠিয়ে দিলেন আর কোনো আপত্তি হলো না রাম খেলাওয়ান আর রাম পিয়ারি কালীবাবুর সঙ্গে আমাদের এখানে ভর্তি হলো এখন মোটের ওপর ভালোই আছে তবে অনেকদিন সাত্ত্বিক আহারের ফলে ওদের প্যানক্রিয়াস ড্যামেজ হয়েছে হজম শক্তি কমে গেছে এ মেজাজও খিটখিটে হয়েছে স্বামী স্ত্রীর মোটেই বনে না শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ